তো প্রিয় ছাত্রছাত্রী দ্বাদশ শ্রেণী আবার ফিরে এলাম অলক জানা আজ যা আমরা আলোচনা করব আগের দিন বলেছিলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতার দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এই প্রশ্নগুলো লেখার আগে আমাদের জেনে নিতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য কবিতায় যে অভিব্যক্তি জীবন বোধে প্রাজ্ঞ হয়ে হয়ে ওঠার যে প্রক্রিয়া দেখিয়েছেন সে সমস্ত নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি বা আলোকপাত করে হয়েছিল তো আজকে আলোচনা করব বড় প্রশ্ন নিয়ে মূলত দুটো প্রশ্ন দেব দুটো বড় প্রশ্ন এই প্রশ্নগুলো লেখার জন্যে একশো পঞ্চাশটি শব্দ ব্যবহার করতে হবে এবং প্রতিটির জন্য নাম্বার হচ্ছে পাঁচ নম্বর উচ্চমাধ্যমিক স্তরে যে প্রশ্নগুলো হয় উচ্চ মাধ্যমিকে বাংলা প্রশ্ন এক নম্বর এবং পাঁচ নম্বরের কেবলমাত্র প্রবন্ধ রচনাটার ক্ষেত্রে দশ নম্বর বরাদ্দ রয়েছে তাহলেও আমাদেরকে দেখতে হবে যে বড় প্রশ্নগুলো কিভাবে লিখতে হয় সেগুলো আমরা আগের যে ভিডিওগুলো অন্যান্য টপিকের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম আজকে যে দুটো প্রশ্ন আমাদের আসার সম্ভাবনা বা দুটো প্রশ্ন করলে আমরা কুড়িটা প্রশ্নের উত্তর দিতে পারব সেইটা নিয়ে আজ আমরা আলোচনা করব তো তার আগে বেশ কিছু প্রসঙ্গ আমাদের আলোচনা করা দরকার রবীন্দ্রনাথ সেই প্রতিভা যা একটি বিস্ময় একটি বিস্ময়ের নাম রবীন্দ্রনাথ সাহিত্যের বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন সাহিত্যের এহেন কোনো শাখা নেই রবীন্দ্রনাথ ঠাকুর সাফল্যের সঙ্গে বিচরণ করেননি শুধু তাই নয় রবীন্দ্রনাথ কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ গদ্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ উপন্যাসের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছোট গল্পের ক্ষেত্রে গানের ক্ষেত্রে এবং ছবির ক্ষেত্রে রবীন্দ্রনাথের যে দর্শন তার সকিয়তা তার অভিযোজন সাহিত্যের ক্ষেত্রে অপার বিস্ময় প্রাচ্য পাশ্চাত্যে আমরা জানব রবি ঠাকুরকে ঋষির মতো মনে করতেন ঋষি প্রতিম রবীন্দ্রনাথ এই কারণে আমার অভিব্যক্তি বা তোমাদের জানা বাবুর একটি অভিব্যক্তি হলো রবীন্দ্রনাথ সম্পর্কে যে বাংলা শব্দভাণ্ডারে এমন কোনো বিশেষণ নেই যা রবীন্দ্রনাথের নামের পূর্বে বসে বা ব্যবহার করে রবীন্দ্রনাথের প্রতিভার গভীরতা এবং ব্যাপকতা মাপা যাবে কারণ তিনি তো বলেই দিয়েছেন যে তিনি পৃথিবীর কবি এবং তিনি এক সময় আক্ষেপ করেও বলেছিলেন যে আমার সমস্ত সাহিত্য যদি ব্যর্থ হয়ে যায় একটা সময় অপ্রাসঙ্গিক মনে হয় কিন্তু চন্দ্র এবং সূর্য যতদিন থাকবে রবীন্দ্রনাথের গান থাকবে বলে তিনি মনে করেছিলেন এই তার জীবন দর্শন এই তার দূরদর্শিতা ছিল তো মূল জায়গায় আবার ফিরে আসা যাক মানে রবীন্দ্রনাথ হচ্ছে একটা বিষয় রবী ঠাকুরের কথা বললেই আমি খুব আবেগ হয়ে যাই খুব আবেগময় হয়ে যাই তো আসা যাক আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব বলেছি সেই প্রথম হচ্ছে প্রথম কোশ্চেনটা আমি বলে দিচ্ছি এবং তার উত্তর কিভাবে লিখতে হবে সেটুকু নিয়ে আমরা আলোচনা আলোকপাত করব। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত হতে পারো কোনো অসুবিধা নেই সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন সে কখনো করে না বঞ্চনা ইনভাইটেড কমা শেষ এবার ড্যাশ দিয়ে প্রশ্নটা লিখতে হবে কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন দ্বিতীয় প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি অন্তর্নিহিত ভাব নিজের ভাষায় আলোচনা করো রূপনারায়ণের কুলে কবিতাটি অন্তর্নিহিত ভাব নিজের ভাষায় আলোচনা করো তো এই ছিল আমাদের দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন কিভাবে আমরা পরীক্ষার খাতায় উপস্থাপিত করব বা কীভাবে লিখবো সে বিষয়ে আমার কয়েকটি কথা যে আমার উত্তরের একটা কমন ব্যাপার হলো তিনটা প্যারা লিখতে হবে একটায় ভূমিকা অংশ থাকবে মাঝের প্যারায় যে প্রশ্নটা করা হয়েছে তার মূল উত্তর অনেকখানি চলে যাবে এবং শেষে আমরা যা সেকেন্ড প্যারায় লিখলাম তার উপসংহার আমরা টানব এবং প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় প্যারায় অতি অবশ্যই কবিতার লাইন ব্যবহার করব তবে একটা উত্তরের ক্ষেত্রে একটু বেশি নম্বর আশা করা যায় বা আসেও সত্য পাঁচের পাঁচও পেতে পারো আবার সাড়ে চার তো অবশ্যই পাবে সুতরাং আমাদের প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন দুটো প্রশ্ন দিয়েছি দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমরা সেইটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আজ যে কবিতার মূল ভাববস্তু এখানে আলোচনা করতে হবে তো প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভূমিকা অংশ সুন্দর করে অবশ্যই দেয়া যেতে পারে যে কিভাবে দেয়া যাবে না রবীন্দ্রনাথ ঠাকুর যে অভিব্যক্তি তার যে এত বড় সাহিত্যের পরিধি সেই পরিধিকে নিয়েই কিন্তু আমাদের কিছু কথা অবশ্যই লিখতে হবে যে বাংলা কাব্য সাহিত্যের ঋষি প্রতিম সব্যসাচী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের এগারো সংখ্যক কবিতা রূপনারায়ণের কুলে আলোচ্য কবিতায় কবি জীবনবোধে প্রাজ্ঞ হয়ে জানলেন এ জগৎ স্বপ্ন নয় এবং জীবন সম্পর্কে কবিগুরুর যে অভিব্যক্তি তা বর্ণময় হয়ে উঠেছে প্রথম প্যারা চলে গেল এবার দ্বিতীয় প্যারায় লিখতে হবে যে জীবনের যে প্রতিটি ঘাত প্রতিঘাত প্রথম থেকে শেষাবধি যে কিভাবে মুক্তি কীভাবে জীবনের প্রকৃত স্বরূপকে চেনা যায় আঘাত বেদনা সেই সঙ্গে প্রতিটি মুহূর্ত কিভাবে জীবনকে জীবন দাবি করে এবং তার প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হয় সেই কথাগুলো কিন্তু আমাদেরকে সুন্দর করে গুছিয়ে সহজ সরল প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখব একদম তৃতীয় প্যারায় চলে এলাম তৃতীয় প্যারায় এসে যে উপসংহারটাকে টানতে হবে যে নিজের প্রকৃত স্বরূপ বা মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ হয় বা মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করে দেওয়া যেতে পারে বা সত্য চিরকালই কঠিন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আর সত্য হচ্ছে কঠিন এবং সে সুন্দর তো এইভাবে এবং কবিতার পঙ্ক্তি অথবা লাইন তোমাকে অবশ্যই ব্যবহার করতে হবে তোমাদের নচেত কিন্তু একটা উত্তর আকর্ষণীয় হয়ে ওঠে না যখনই আমি গদ্য অথবা পদ্য গল্প যাই উত্তর লিখি না কেন ব্যাকরণ কিংবা বাংলা সাহিত্যের ইতিহাস কিছু ক্ষেত্রে একটু বাদ দিয়ে সাহিত্যের উত্তর লেখার সময় অতি অবশ্যই কোটেশন দিলে টেক্সটের কোটেশান তখন কিন্তু উত্তরটা আকর্ষণীয় হয়ে ওঠে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকাল আজ আমাদের আলোচনার বিষয় রূপনারায়ণের কুলে কবিতার দুটো প্রশ্ন দিয়েছি দুটো প্রশ্ন ঠিকঠাক তৈরি করলে তবে কিন্তু কবিতা সম্পর্কে সম্যক ধারণা এক দু নম্বর হচ্ছে ভালো করে উত্তর লেখার টিপস কিন্তু তোমরা পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আবার পরের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার উপস্থিত হব ততক্ষণ অপেক্ষা এবং ভালো থাকা ধন্যবাদ